এখন আমরা চিনব কিভাবে জাদুকর আপনারা অনেকের কাছে ঝাঁফুক নিতে গেলেন যদি কোনো যদি হুজুর আপনাকে চিকিৎসা দেয় আর যদি বলে যে আপনার বাবার নাম কি আপনার মায়ের নাম কি ওই বেতা জুব্বাওয়ালা কাফের ওই বেতা জুব্বাওয়ালা কি কাফির যদি কোনো জাদুকর বলে চুল আনতে হবে নখ আনতে হবে অমুক কাপড় আনতে হবে এ লোকটা লোক বলে যে একটি নির্জন গৃহে আপনার মেয়েকে সেরে যেতে হবে ধোয়া টানে ধোয়া নেয় বিভিন্ন গায়েবের খবর বলে শৈতান তো এই শৈতান থেকে আপনাকে দূরে থাকতে হবে যদি কোনো জাদুকর এই কথা বলে যে শরীরের মধ্যে তাবিজ লটকাও আনাকম বানাকম তানাকুম ইয়া বুদুয়া ইয়া মিকাইলু ইয়া জিব্রাইলু উসবুকুল আসে কিন কুৎকুতুল মাসে কিন এটা লেখে গলার মধ্যে ঝুলাও তাহলে মনে রাখতে হবে শয়তান জাদুকর সবশেষ জাদুকররা যেটা করে জাদুকররা শয়তানের সান্নিধ্য পাওয়ার জন্য তারা টয়লেটের মধ্যে কোরআন রাখে পরে কোরআনের উপর ওঠে ওঠে এবার শয়তানকে ডাক্তার থেকে শয়তান তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আমি টয়লেটে কোরআন রেখেছি তার উপর দাঁড়িয়েছি আমাকে একটু সাহায্য করো তখন জাদুকররা সাহায্য করার জন্য শয়তান সমুদ্রের নিচ থেকে তার জন্য জিন শয়তান দিয়ে দেয় যে তুমি এটা দিয়ে কিছু কারামতি কিছু ভিলকি দেখাও আর সাধারণ সাধারণ মানুষ মনে করে আর প্রত্যেকটা পীরের ডেরারে কি না আটসি ফুলতলি রাজার বাগি ডাল পুরি আলু আর যত পুড়ি আর যত রাজার বাগি মানে কুতুবাগি দর্গা যা আছে সবগুলো শয়তান জিনের পূজা করে তারা জিন দিয়ে কারামতি দেখায় তারা যে জিকিরের মধ্যে নাচতে থাকে দেখছেন না নাচে আসেন আসেন আর বৈশা যান বলেন এরকম আর জিকির করে ইল্লা জিকির দৌড়ায় ডাব খাইয়া পরে দৌড়ায় মান্দার গাছ উঠতে না আবার এগুলো মূলত কিসে করা জানেন এগুলো মূলত জিন তাদের মধ্যে প্রবেশ করায় এটাকে নজর কি বলে বুঝতে পারছেন কিনা মানুষের চোখকে হিপ্রোনাইজ করে মানুষের চোখের মধ্যে বিভ্রান্ত ফালায় এগুলো মূলত জিনটা করতে পারে এই জিনদের এই তামাশা দেখে মূলত কেয়ামতে পড়বে এই শয়তানের সংখ্যা বেড়ে যাবে আমি নিজে একটা জিনকে ক্যাচ করার পরে আমি যখন তার সামনে আয়াত পড়তে শুরু করলাম কোরআনুল কারিমের একটা আয়াত আয়াতটা পড়ার পাশে জিন ভর হয়ে বলতে শুরু করলো আমার নাম কারনিশ তুই কোথা থেকে এসেছিস তোর ধর্ম কি সে বলল আমার ধর্ম খ্রিস্টান তোকে কে পাঠিয়েছে ওই মহিলা দিনদার বোন অত্যন্ত পরহেজগার মোত্তাকি ছিল তার কাছে যখন এরকম পাঠানো হয়েছে তখন সে বলতে লাগলো আমি মূলত আসতে চাই নাই কিন্তু সমুদ্রের নিচ থেকে আসে এবং প্রত্যেক বছর ভ্যাটিকান সিটিতে একটা জায়গা রয়েছে বাংলাদেশের যত জাদুকর ভৈরব তান্ত্রিক আছে কবিরাজ আছে জ্যোতিষ জাদুস্ত আছে এবং যত খ্রিস্টান পোপ এবং ইহুদিদের যত টিচার আছেন ওই ভ্যাটিকান সিটি ওইখানে একত্রিত হয় ওইখান থেকে লক্ষ লক্ষ জিনদেরকে চালান দেওয়া হয় যে সমস্ত মাদ্রাসায় তাওহিদের ক্লাস হয় যে সমস্ত আলেমরা সহি কথা বলে যে সমস্ত লোকেরা ভালো পথে চলতে চায় যে সমস্ত মা বোনরা হেদায়তের পথে চলতে চায় তাদের উপর জিনকে ছেড়ে দেওয়া হয় যাতে করে তারা তাদের ইবাদত নষ্ট করে যাতে করে তারা তাদের আখেরাতকে বরবাদ করে শয়তান তাদের কর্মসূচি সাধন করে মূলত এই ইহুদি এবং খ্রিস্টানরা শুধু প্রকৃতির মাধ্যমে শুধু সভ্যতার মাধ্যমে আইন কানুন এবং বিধানের মাধ্যমে আমাদের ক্ষতি করেনি তারা ভৈরব মন্ত্র জাদু টোনা বান জিন শয়তান ইলুমিনাতি দিয়েও আমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে তা আপনি হতে পারেন যে এটা আশ্চর্য আশ্চর্য কিছুই না আপনাকে আল্লাহ কোনো কারামতি দেন নাই আল্লাহ আপনাকে কোনো কিছুই দান করেন নাই জিন শয়তান থেকে বাঁচতে হলে আপনাকে প্রোটেক নিয়ে চলতে হবে এটাই সঠিক রসোল্লা সাল্লি সাল্লাম একটি জিকির শিক্ষা দিয়ে দিয়েছেন বোখারি মুসলিম হাদিস উল্লেখ করেছে এছাড়া হাদিস রিয়াজুস সালেহন উল্লেখ করেছে কেউ যদি ফজর নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এটা যদি ফজর নামাজের পর কেউ যদি 100 বার পাঠ করে সকাল থেকে বিকাল পর্যন্ত তার মধ্যে কোনো শয়তান প্রবেশ করবে না সে ব্যক্তি আল্লাহ জিম্মাদারির মধ্যে থাকতে পাবে আবার যদি সূর্য অস্তর পূর্বে সে এটা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল

অথচ মানুষ আজকে এই কবিরাজদের খপ্পরে পড়ে তারা তাবিজ লটকাচ্ছে তারা তাবিজ দিচ্ছে শরীরের মধ্যে আর তারা তাবিজকে তাবিল জায়েজ তাবিল করার জন্য তাহমিদুল মাওলা নাম ধরেই বলি লালবাগির বড় হুজুররা বড় কাটরার বড় হুজুররা জামিয়া রহমানিয়ার বড় হুজুররা ফটিয়া নানপুরি চরমনাইয়ের বড় হুজুররা আর দেবন্দ আর পাকিস্তানের রায় বন্ডের বড় হুজুরেরা প্রত্যেকেই তাবিজের জায়েজের পক্ষে দেওয়ার জন্য তালা আবদুল্লাহ ইবনুল ইবনুল আস রাজি আল্লাহ তালা নগর তথা মুরসাল হাদিস পেশ করছে মুরসাল হাদিস বুঝেন যে হাদিসের মধ্যে সূত্র বাদ পড়ে গেছে সাহাবিদের নাম বাদ পড়ে গেছে বা কোনো সূত্র বাদ পড়ে গেছে মুরসাল এবং অত্যন্ত জয়ীফ আদ দাইফু জিদদান ওয়া বাতিলুন আর মুনকারান বলে লিখেছেন আল্লামা মিজবি রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো রিজালের কিতাবে হাদিসটা জয়েব বলছে তারা তাবিজকে জায়েজ করার জন্য তারা এই হাদিসগুলো মানুষের সামনে আসছে হাদিসটা কি আব্দুল্লাহ ইবনে ওমর আশের سلامهরা জাদু এবং জিন থেকে বাঁচার জন্য তারা গলার মধ্যে ফালাক এবং নাস ঝুলিয়ে পড়তো উদ্দেশ্য ছিল কিসের জন্য পড়তো সিলেট